টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের একটি টেবিলকে টেক্সটে রূপান্তর করা যায়। অর্থাৎ আমাদের কোনো একটি টেবিলে যদি টেক্সট থাকে, সেখান থেকে আমরা টেবিলের যে বর্ডারগুলো রয়েছে বর্ডারগুলো উঠাই দিয়ে আমি সেটি টেক্সটে রূপান্তর করব। আমি একটি টেবিল ইনসার্ট করেছি এবং টেবিলে কিছু টেক্সট টাইপ করেছি। আমি পুরো টেবিলটি সিলেক্ট করলাম। করার পরে এইখানে দেখুন লেআউট ট্যাবের অধীনে ডাটা সেকশনে এইখানে একটি বাটন রয়েছে কনভার্ট টু টেক্সট বাটন। এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন একটি ডায়ালগ বক্স আসছে। এই ডায়ালগ বক্স কনভার্ট টেবিল টু টেক্সট ডায়ালগ বক্স, এখানে দেখুন বেশ কিছু অপশান রয়েছে। এখানে ট্যাবস যে অপশানটি, এই অপশানটি সিলেক্ট করা রয়েছে। অর্থাৎ আমার এই টেবিলে যে টেক্সটগুলো রয়েছে এটি কনভার্ট করার পরে সেটি ট্যাব আকারে শো করবে। অর্থাৎ এখানে কয়েকটা ট্যাব সেট হবে এবং সেই অনুযায়ী টেক্সটগুলো শো করবে। আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন আমার এই টেবিলে তিনটি কলাম ছিল, এখানে আমার তিনটি কলামে চলে এসেছে এবং এইখানে একটি ট্যাব সেট হয়েছে এবং এইখানে একটি ট্যাব সেট হয়েছে এবং সেই ট্যাব অনুযায়ী আমার টেক্সটগুলো শো করছে। আমি আবার আন্ডো করলাম। এখন আমি আবার লেআউটে ক্লিক করে কনভার্ট টু টেক্সট এটাতে ক্লিক করলাম। এখানে দেখুন পরে কমাস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে আমি ক্লিক করলাম। অর্থাৎ আমার এই টেক্সটগুলো টেবিল উঠে গিয়ে নর্মাল টেক্সট হবে এবং প্রত্যেকটি টেক্সটের পরে একটা করে কমা শো করবে এবং তারপরে টেক্সটগুলো শো করবে। আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন আমার এই যে সকল টেক্সট এখানে রয়েছে কিন্তু আমার টেক্সটের পরে একটা কমা আসছে, তারপরে আমার অন্যান্য টেক্সটগুলো আসছে। আমি আবার আন্ডো করলাম। তারপরে দেখুন লেআউটে গিয়ে কনভার্ট টু টেক্সট, এইখানে আরেকটি অপশন রয়েছে আদার। অর্থাৎ আমি এই কোমা অথবা ট্যাব ছাড়া অন্য কোনো কিছু সিম্বল যদি নিতে চাই, তারপরে এইখানে ড্যাশ সিম্বল রয়েছে, আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার এই টেক্সটের পরে পরে একটি করে ড্যাশ চলে এসেছে এবং তারপরে আবার নতুন টেক্সট চলে এসেছে। আমি আবার আন্ডো করলাম। এছাড়া আপনারা যদি এই টেবিলের টেক্সটগুলো প্যারাগ্রাফ আকারে নিতে চান, অর্থাৎ প্রথমে এসএল শো করলো প্রথম লাইনে, পরের লাইনে কান্ট্রি, তারপরে পরের লাইনে র্যাঙ্ক, এভাবে যদি করতে চান তাহলে আমি আবার লেআউটে ক্লিক করলাম, তারপর কনভার্ট টু টেক্সটে ক্লিক করলাম। দেখুন এখানে প্যারাগ্রাফ মার্কস অপশন রয়েছে, এটাতে ক্লিক করলাম। করার পর ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমি যেভাবে বলেছিলাম, এই যে এসএল এক লাইনে, কান্ট্রি এক লাইনে, র্যাঙ্ক আরেক লাইনে, তারপরে ওয়ান ইংল্যান্ড, তারপরে নাইন, তারপরে টু বাংলাদেশ, টেন, এভাবে চলে এসেছে। অর্থাৎ আমরা এটি প্যারাগ্রাফ আকারেও কনভার্ট করতে পারি। এ পর্বে আপনারা দেখলেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলকে টেক্সটে রূপান্তর করা যায়। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।